বছরের প্রথম দিনে বড় পদক্ষেপ ইসরোর এক্স রশ্মি উৎসের খোঁজে শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি এক্স পোসাটে কৃষ্ণগহ্বর রহস্য ছাড়াও পঞ্চাশটি শক্তির উৎস সন্ধান করবে উপগ্রহটি লোকসভা ভোটের আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে ব্লকে ব্লকে কর্মসূচি পালনের নির্দেশিকা পয়লা জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত কোনো কোনো কর্মসূচি পালিত হবে নির্দেশিকায় বিস্তারিত উল্লেখ নবীন পুরনো দ্বন্দ্বের মধ্যে দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে চলার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষাদ ও গ্লানি মুছে এক হয়ে লড়াইয়ের আহ্বান তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিনই হলদিয়ায় দলীয় কার্যালয়ে আগুন আগুনে ভস্মীভূত কার্যালয় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের খতিয়ে দেখাচ্ছে সিসিটিভি ফুটেজ পুরুলিয়ার মাঝরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা আবগারি দপ্তরে গাড়ির সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা মৃত এক পুলিশ কর্মী আহত চার নদিয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে পুলিশের ভ্যান ডাম্পারের ধাক্কা আহত দুই পুলিশ কর্মী ব্যারাকপুরে সোমনাথ অর্জুন দ্বন্দ্ব অব্যাহত মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরেও একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি চলছে সোমনাথের হলুদ ফাইল বনাম অর্জুনের নিরবতা তুঙ্গের তরজা দলের প্রতিষ্ঠা দিবসে সমন্বয়ের বার্তা উদয়ন গুহর উত্তরবঙ্গে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে বলে অভিযোগ তার সমন্বয় বজায় রেখে দলীয় কর্মীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা রাজ্য সঙ্গীত প্রশ্নে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ একটা দেশে একটাই জাতীয় সঙ্গীত থাকে মুখ্যমন্ত্রী বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন রাজ্য সঙ্গীত প্রসঙ্গে কটাক্ষ দিলীপে নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এক স্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রীর রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীরও কল্পতরু উৎসব উপলক্ষে কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল কামারপুকুর জয়রামবাটি বেলুড় মঠেও ভক্ত সমাগম রাজ্য জুড়ে উৎসবের মেজাজ